আপনার যে মাথায় চিন্তাটা আসছে এটা ভুল চিন্তা, এবং এই ভুল চিন্তাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং এই ভুল চিন্তাটাকে যতক্ষণ না আপনি রেকটিফাই করবেন, সেই ভুল চিন্তাটা আসার পরে সেই চিন্তাটাকে যতক্ষণ না রেকটিফাই করে দিচ্ছেন, ঠিক করে দিচ্ছেন, ততক্ষণ কিন্তু এই আপনার যে কন্ডিশনিংটা হয়ে গেছে, যে প্র্যাকটিসটা হয়ে গেছে, সেটা চলতে থাকবে। আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছেন, তো প্র্যাকটিস যদি দীর্ঘদিন ধরে করেন তাহলে তার ফল তো পাবেনই। খুব স্বাভাবিক ব্যাপার কি যে ক্রিকেটার আছে খুব ভালো ক্রিকেট খেলে, সে প্রতিদিন ক্রিকেট প্র্যাকটিস করে, সেই জন্য ভালো ক্রিকেটার হয়েছে। সেম ভাবে ঠিক আপনি নেগেটিভ ভাবে থটটাকে প্র্যাকটিস করেছেন, থটটা আপনাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করছে, আপনাকে শরীরের রেসপন্সটা যেগুলো আসে সেগুলোও নেগেটিভলি আসে, যেগুলো হওয়ার কথা না সেগুলো আসে, কারণ আপনি প্র্যাকটিসটা ভুলভাবে করে ফেলেছেন। ঠিক সেরকমই আপনি আবার প্র্যাকটিসটা যখন পজিটিভ ভাবে করবেন, আপনার বডির রেসপন্সটা পজিটিভ ভাবে হবে। চিন্তাটা আসার পরে ঘন্টাটা যেই ব্রেনেতে বাজছে আপনার বডি কিন্তু রেসপন্স করে যাচ্ছে। আপনি যখন অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছেন তখন কিন্তু নর্মাল থাকছে, আপনার থটটাকে আপনি অ্যাটাচ করছেন তখন কিন্তু আপনার শরীরের মধ্যে একটা অনুভূতি তৈরি হচ্ছে, এবং এটা দীর্ঘদিন যখন করছেন এটা আপনার ব্রেন প্র্যাকটিস করে নিচ্ছে। ভুল বিষয়ের সঙ্গে যখনই কন্ডিশনিং হচ্ছে তো আপনার ব্রেন কি করছে, সেই ভুল বিষয়টাকে আইডেন্টিফাই করছে এবং বারবার কিন্তু আপনার মধ্যে সেই অনুভূতিটা জাগাচ্ছে। এই অনুভূতিটা যখন জাগছে তখন কিন্তু আপনি ভয় পেয়ে যাচ্ছেন। দেখুন এই অনুভূতিটা জাগার ফলে আপনি যে ভয়টা পাচ্ছেন এবং তারপরে কিন্তু একটা অ্যাকশন নিচ্ছেন, সেখান থেকে নয় পালিয়ে আসছেন, নয় আশেপাশে কাউকে বলছেন, অর্থাৎ অনুভূতিটা জাগার পরে আপনি অ্যাকশন নিচ্ছে, ব্রেন আপনার ভাবতে শুরু করে দিচ্ছে। যখনই আপনি অ্যাকশন নেবেন, অ্যাক্টিভিটি যখন করবেন তখনই ব্রেন আপনার ভাবতে শুরু করে দেবে যে এই থটটা সত্যি থট। নমস্কার, আজকে আমরা প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, ওসিডি, আপনার অ্যাংজাইটি, তো এই ধরনের যে সমস্যাগুলো আছে, এছাড়া আরও অনেক ধরনের সমস্যা আছে, তো এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে একটা ভুল কন্ডিশনিং করে ফেলি, রং কন্ডিশনিং করবো, একটা থটের সঙ্গে কিভাবে আমরা রিলেশন তৈরি করে ফেলি, এই বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব, এবং এটা খুব গুরুত্বপূর্ণ আজকের ডিসকাশনটা হবে। আমি চাইবো যে আপনারা প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব যে খুব সহজ ভাষাতে বিষয়টাকে আপনাদের সামনে বোঝানো, এবং এই যে আমরা আমাদের মাথায় যে থটগুলো আসে, বিভিন্ন ধরনের থট আসতে পারে, এটা তো স্বাভাবিক যে আমরা মানুষ, আমাদের বিভিন্ন ধরনের চিন্তা আসবে, কিন্তু যে চিন্তাটা অন্য মানুষের মাথায় আসলে বা যে কথাটা অন্য কোনো একজন মানুষ আপনার পাশে যে আছে সে শুনলে তার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনার অসুবিধা হচ্ছে। আপনার পাশে বসে আছে যে মানুষটা সে, তার কোনো প্রবলেম হচ্ছে না কোনো একটা জায়গায় যেতে, বাসে উঠতে, ট্রেনে উঠতে, ভিড় জায়গায় যেতে, কিন্তু আপনার সমস্যা হচ্ছে। ধার্মিক স্থানগুলোতে গেলে বিভিন্ন রকম বাজে চিন্তা আসছে, বা আপনি যখন বাড়িতে বসে থাকছেন, একা বসে থাকছেন, তখন বাজে চিন্তা আসছে, ঘরের দরজা জানলা যখন বন্ধ করছেন তখন চিন্তাগুলো বাজে আসছে, এবং আপনার একটা ভেতরে ভেতরে একটা কিরাম যেন উদ্বেগ কাজ করছে। তো বিষয়টা হচ্ছে যে এর আগেও আমি ব্যাপারটা বলেছি যে প্যাভলভের একটা ঘটনা, একটা টেস্ট, তো সেই বিষয়টা আবার আমি একটুখানি রিপিট করি, না হলে আপনারা ভালো করে বুঝতে পারবেন না, যে প্যাভলভ হচ্ছে একজন রাশিয়ান সায়েন্টিস্ট, এবং উনি একটা এক্সপেরিমেন্ট করেন, এক্সপেরিমেন্টটা, এবং প্যাভলভ নোবেল পুরস্কারও পেয়েছে। তো এক্সপেরিমেন্টটা যেটা করেছিলেন উনি, যে একটা কুকুরকে নিয়ে এক্সপেরিমেন্ট, অর্থাৎ একটি কুকুরকে খেতে দিতেন কিন্তু তার আগে একটি ঘন্টা বাজাতেন, হ্যাঁ, একটি কুকুরকে খেতে দিতেন এবং তার আগে ঘন্টা বাজাতেন, তার সঙ্গে ধীরে 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 ঘন্টাটা বাজানোর সঙ্গে সঙ্গে কুকুরটা দেখা গেল যে লালা পড়ছে। এক্সপেরিমেন্টটা ছিল এটা। এখানেতে আপনারা যদি খুব ভালো করে দেখেন যে খাবার দেখে প্রত্যেকটা মানুষের বা জীবজন্তুর সেই খাবারটা খাওয়ার ইচ্ছা হতে পারে, এটা হচ্ছে ন্যাচারাল স্টিমুলাস, এটার সঙ্গে কোনো রকম বাজে কিছু নেই। আপনার সামনে যদি কোনো ভালো খাবার থাকে, আমার সামনে যদি কোনো ভালো খাবার থাকে, সেই খাবারটা দেখে আমাদের ইচ্ছা করবে খেতে, এটা একটা স্টিমুলাস, স্টিমুলাস মানে হচ্ছে উদ্দীপক। তো কুকুরেরও সামনে যদি এখন মাংস, মাছ এই ধরনের জিনিসপত্র থাকে তো কুকুরেরও ইচ্ছা করবে খেতে, এটা ন্যাচারাল ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, কিন্তু তার মাঝখানে একটা ঘন্টা যোগ করা হচ্ছে, ঘন্টাটা হচ্ছে সবথেকে বড় বিষয়। দেখুন ঘন্টা যদি শুধু কুকুরের সামনে বাজানো হয়, আপনি যদি একটা ঘন্টা নিয়ে গিয়ে একটা কুকুরের সামনে বাজান তাহলে কি তার মুখ দিয়ে লালা পড়বে, বেরোবে না, কিন্তু যদি আপনি কুকুরকে খেতে দেওয়ার ঠিক 5 মিনিট আগে একটা ঘন্টা বাজাচ্ছেন, তারপর কুকুরটাকে খেতে দিচ্ছেন, ঘন্টা বাজাচ্ছেন তারপর কুকুরটাকে খেতে দিচ্ছেন, ঘন্টা বাজাচ্ছেন তারপর কুকুরকে খেতে দিচ্ছেন, দেখবেন যে কিছুদিন বাদে দেখা যাবে যে কুকুরটাকে না খেতে দিয়ে ঘন্টা বাজলেও কুকুরটা ঠিক খেতে দেওয়ার সময় যেরকম ধরনের রেসপন্স করছে ঠিক সেই ধরনের রেসপন্স করছে, অর্থাৎ তার লালাটা কিন্তু ওই ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে
পড়তে শুরু করে দিচ্ছে। অনেক সময় দেখা যায় দেখবেন আপনি যখন ঘরের দরজাটা খুলছেন, আপনি যদি কুকুরকে খেতে দেন, রাস্তার যে কুকুরগুলো আছে দেখবেন যে ঘরের দরজাটা খুলছেন তাতে যে ঠক করে আওয়াজ হলো, বাট আওয়াজ যখন হয় কুকুরগুলো কিন্তু অ্যালার্ট হয়ে যায় যে রাত্রি 10টা বাজে, এইবার আমাকে খেতে দেবে। তারা কিন্তু দূরে থাকলে কিন্তু দৌড় ছুটতে আপনার বাড়ির সামনে চলে আসে। অর্থাৎ ঘন্টাটা বাজালে যে একটি কুকুরের মুখ দিয়ে লালা পড়বে তেমন কোনো বিষয় না, কিন্তু এই স্টিমুলাসটা যখন কন্ডিশনিং হয়ে যায় কুকুরের সঙ্গে, কুকুরের মাথায় যখন এই ঘন্টার বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিষয়টা কুকুরটা গুরুত্ব দিয়ে দেখতে থাকে এবং ঘন্টার বিষয়টাকে লোকেট করতে থাকে, তখন খাওয়াটা কিন্তু মেন থাকে না, খাওয়ার বিষয়টা মেন থাকে না, সেখানে কিন্তু খাওয়াটা উজ্জ্ব হয়ে যায়। অর্থাৎ যেই ঘন্টাটা বাজাচ্ছে মুখ দিয়ে লালাটা পড়ছে, অর্থাৎ আপনার মাথায় যখনই চিন্তাটা আসছে আপনার হরমোন গুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আপনার শরীরের ভেতরের যে বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আপনার যে থটটাকে আছে এই থটটাকে সঙ্গে সঙ্গে প্রসেস করতে শুরু করে দিচ্ছে। কেন প্রসেস করছে, কারণ আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে প্র্যাকটিস করছেন। আপনি আবার দেখুন খুব ভালো করে যে আপনার যে মোবাইলটা আছে সেই মোবাইলটা আপনি দূরে কোনো জায়গায় রেখে এসেছেন এবং ঘরেতে আপনি এসে শুয়েছেন, মেসেজ বা কোনো একটা হোয়াটসঅ্যাপ কোনো একটা নোটিফিকেশন বেল যখন বাজে তখন দেখবেন আপনি লাভ মেরে উঠে গিয়ে ওটা সেটা দেখতে যাচ্ছেন। অর্থাৎ ওটা বাজার সঙ্গে সঙ্গে আপনার মনে একটা দেখার ইচ্ছা শুরু হয়ে যাচ্ছে যে মোবাইলটা গিয়ে দেখি কে কি পাঠালো। হ্যাঁ, একটা এক্সটার্নাল স্টিমুলাস, অর্থাৎ এই স্টিমুলাসটার সঙ্গে আপনার ব্রেন যখন একটা সেট আপ তৈরি করে, একটা কন্ডিশনিং তৈরি করে, একে ক্লাসিক্যাল কন্ডিশনিং বলে, কন্ডিশনিং তৈরি করে, তখনই বিষয়টা কি হয় ওই যে স্টিমুলাসটা আছে তার গুরুত্বটা অনেকটা বেড়ে যায়। এখানে মৃত্যু ওয়ার্ডার সঙ্গে অনেকে ক্লাসিক্যাল কন্ডিশনিং করে ফেলে যে মৃত্যু ওয়ার্ডটা শোনার সঙ্গে সঙ্গে কি হচ্ছে আমার মধ্যে একটা উত্তেজনা তৈরি হচ্ছে, আমার মধ্যে একটা বিরক্ত ভাব তৈরি হচ্ছে, ভয় তৈরি হচ্ছে, আমি ভয় পেয়ে যাচ্ছি এবং ওই চিন্তাটার সঙ্গে রিলেটেড দুই দুই চার সব জায়গা মেলাচ্ছি, যে কোনো চিন্তার সঙ্গে আমি রিলেট করে আমার মৃত্যুটাকে রিলেট করে দিচ্ছি। আমি ট্রেনে যাচ্ছি মনে হচ্ছে না আমি মারা যাবো, বাসে যাচ্ছি মারা যাবো, রাস্তা দিয়ে যাচ্ছি মারা যাবো, বাড়িতে বসে আছি মারা যাবো, পাখার নিচে বসে আছি মারা যাবো, বাথরুমে গিয়ে জল ঢালতে গিয়ে মারা যাবো, ছোট ছোট যে কোনো কথা। আপনি একটা ঘটনা শুনেছেন যে কেউ একজন বাথরুমে গিয়ে মারা গেছে, জল ঢালতে গিয়ে মারা গেছে, আপনি ভাবছেন যে আপনিও জল ঢালতে গিয়ে মারা যাবেন। কেউ আপনি শুনেছেন যে কারোর মাথায় পাখা পড়ে গিয়ে মারা গেছে, আপনিও পাখা পড়ে গিয়ে মারা যাবেন, মানে সিলিং ফ্যান। আপনি শুনেছেন যে কেউ একজন রাস্তা দিয়ে যেতে যেতে পেছন দিক থেকে গাড়ি এসে ধাক্কা মারা দিচ্ছে, আপনি ভাবছেন আপনাকেও গাড়ি এসে ধাক্কা মারা দিচ্ছে, কারণ মনে করছেন যে কেউ রাত্রিবেলা ঘুমের মাঝখানেতে স্ট্রোক হয়ে গেছে, আপনি ভাবছেন যে ঘুমলেই আমার স্ট্রোক হয়ে যাবে। অর্থাৎ সমস্ত বিষয়ের সঙ্গে আপনি কিন্তু মৃত্যুটাকে অ্যাটাচ করে দিচ্ছেন। দেখুন একটি ক্লাসেতে ক্লাসরুমেতে 30 জন ছাত্রছাত্রী বসে আছে, মাস্টারমশাই এসে বললো যে আজকে যে পড়া পারবে না তাকে 20 বেদ করে মারবে। শীতকাল, শীতকাল, সেখানেতে 30টা ছেলে মেয়ে বসে আছে, মাস্টারমশাই এসে প্রবেশ করলো ক্লাসরুমের মধ্যে, এসে বললো যে আজকে যে পড়া পারবে না তাকে 20 বেদ মারা হলো। অটোমেটিক্যালি দেখা গেল খানিকক্ষণ বাদে কিছু ছেলে মেয়ে তাদের মাথা দিয়ে ঘাম পড়ছে, শীতকালেতে ঘাম পড়ছে, কেন ঘাম পড়ছে, সহজ বিষয় যে তারা ভয় পাচ্ছে, তাদের বুকটা ধরাস ধরাস করছে, মাথায় ঘাম পড়ছে। তাহলে দেখুন শীতকালেতে যেখানে ঠান্ডা লাগছিল তার ফিজিওলজিক্যাল, তার শারীরিক কতটা পরিবর্তন হয়েছে, হরমোন কতটা পরিবর্তন হয়েছে যে সেই ঠান্ডার মধ্যে তার ঘাম বেরোচ্ছে মাথা দিয়ে, বুকটা ধরপড় করছে। এই বুকটা ধরপড় কি তাহলে হার্টের কোনো প্রবলেমের জন্য বুকটা ধরপড় করছে? না তো, একদমই নয়। এটা আপনিও নিজে জানেন, এটা আপনারও করেছে, পাশের যে আপনি যখন বসেছেন ক্লাসেতে পাশের লোককে যখন পড়া ধরেছে আপনার বুকটা ধরাস ধরাস করেছে, পরীক্ষার সময় আপনাকে যখন প্রশ্ন পত্র দিয়েছে তখন আবার আপনার বুকটা ধরাস ধরাস করছে, তখন কিন্তু আপনি ভাবেননি আপনার হার্টের প্রবলেম। আজকে আপনি বাড়িতে বসে বসে ভাবছেন যেই চিন্তাটা আসছে বুকটা ধরপড় করছে, আপনি এখন লক্ষ্য রাখছেন হার্টবিটটাকে এবং এটাকে কন্ট্রোল করতে যাচ্ছেন, যখনই কন্ট্রোল করতে যাচ্ছেন এটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, আপনি কোনো একটা বিষয়ের সঙ্গে আপনার চিন্তাটাকে কন্ডিশনিং করছেন, আপনার যে ফিজিওলজিক্যাল বিষয়গুলো আছে তাকে কন্ডিশনিং করছেন, আপনার হরমোনকে কন্ডিশনিং করছেন। অর্থাৎ এই কন্ডিশনিংটা যদি ঠিক হয় তাহলে ওকে ন্যাচারাল হয় ওকে, কিন্তু যেমন আমি যে বললাম যে ভালো খাবার দেখে আপনার বা আমার লোভ লাগতে পারে, আমার খাওয়ার ইচ্ছে জাগতে পারে, এটা ন্যাচারাল, এটা স্টিমুলেশনটা ন্যাচারাল। একটা বাঘের সামনে যদি আপনি যান আপনার ভয় লাগবে, এটা ন্যাচারাল। আপনার একটা সাঁড় আসছে সাঁড়টাকে দেখে আপনার ভয় লাগছে, এটা ন্যাচারাল। একটা কুকুর তেড়ে আসছে আপনার মনে জাগলো যে কুকুরটা যদি কামড়ে দিতে পারে আমাকেও দৌড়াতে পারে, এটা ন্যাচারাল। কিন্তু যেটা ন্যাচারাল নয়, যেটা স্বাভাবিক নয়, যেটা অন্য লোকের হচ্ছে না, তার সঙ্গে যখন আপনার থটটাকে আপনি অ্যাটাচ করছেন তখন কিন্তু আপনার শরীরের মধ্যে
একটা অনুভূতি তৈরি হচ্ছে, এবং এটা দীর্ঘদিন যখন করছেন এটা আপনার ব্রেন প্র্যাকটিস করে নিচ্ছে। ভুল বিষয়ের সঙ্গে যখনই কন্ডিশনিং হচ্ছে তো আপনার ব্রেন কি করছে, সেই ভুল বিষয়টাকে আইডেন্টিফাই করছে এবং বারবার কিন্তু আপনার মধ্যে সেই অনুভূতিটা জাগাচ্ছে। এই অনুভূতিটা যখন জাগছে তখন কিন্তু আপনি ভয় পেয়ে যাচ্ছেন। দেখুন, এই অনুভূতিটা জাগার ফলে আপনি যে ভয়টা পাচ্ছেন এবং তারপরে কিন্তু একটা অ্যাকশন নিচ্ছেন, সেখান থেকে নয় পালিয়ে আসছেন, নয় আশেপাশে কাউকে বলছেন, অর্থাৎ অনুভূতিটা জাগার পরে আপনি অ্যাকশন নিচ্ছে, ব্রেন আপনার ভাবতে শুরু করে দিচ্ছে। যখনই আপনি অ্যাকশন নেবেন, অ্যাক্টিভিটি যখন করবেন, তখনই ব্রেন আপনার ভাবতে শুরু করে দেবে যে এই থটটা সত্যি থট, এবং আপনার কিন্তু ধীরে ধীরে বিষয়টা বাড়তে থাকবে। আপনি কোনো ধার্মিক স্থানেতে গেলে আপনার দেখা যাচ্ছে কোনো একটা চিন্তা আসছে, আপনি কি বললেন যাওয়া বন্ধ করে দিলেন, যাওয়া বন্ধ করে দিয়ে গেলে ব্রেন ভাবলো যে না না এটা সঠিক চিন্তা আপনার, আপনার কিন্তু এই সমস্যাটা আরো বেড়ে গেল। আপনি সেখানে গিয়ে একবারও ভাবলেন না যে চিন্তাটা আসছে, এই চিন্তাটা তো আমার আগে আসেনি, এখন আসছে কেন, এখন আসছে কেন, তাহলে কি আমার ভুল কন্ডিশনিং হয়ে গেছে, তাহলে কি আমি ভুল বিষয়কে প্র্যাকটিস করে ফেলছি, এটা আপনি ভাবছেন না। আপনি ভাবছেন যে এখানে তো যাওয়া মানেই বিপদ, আমি আর যাবো না। তাহলে কি হচ্ছে, আমরা আমাদের অভ্যাসটাকে এমন ভাবে তৈরি করছি এবং ধীরে ধীরে ভুল অভ্যাসটাকে এমন ভাবে ধীরে ধীরে বাড়াচ্ছি যে আমাদের সমস্যা তৈরি হচ্ছে। আপনি হার্টের প্রবলেম মনে করছেন, আপনার ইসিজি হচ্ছে, তাও মনে হচ্ছে না হার্টের প্রবলেম, আপনার বুক ধরপড় করছে, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনি রাতে শুতে পারছেন না, আপনার বিভিন্ন ধরনের বাজে বাজে চিন্তা আসছে, সে ওসিডিরও বিভিন্ন রকম চিন্তা আসতে পারে, একই চিন্তা বারবার আসছেন, একই চিন্তা বারবার আসার পর কি করছেন, সেই চিন্তাটাকে আপনি সমাধান করতে যাচ্ছেন। কোন চিন্তাটাকে সমাধান করতে যাচ্ছেন, যে ভুল চিন্তাটা সেই চিন্তাটা, তাহলে সেই ভুল চিন্তাটা যদি আপনি সমাধান করতে যান তাহলে কি করছেন, অ্যাক্টিভিটি করছেন, আপনি একটা কোনো কাজ করছেন, অর্থাৎ সেই চিন্তাটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন, সেই জন্যই তো আপনি তার সমাধান করতে যাচ্ছেন। কিন্তু সেই চিন্তাটা তো ভুল চিন্তা, কখনো ভেবেছেন যে চিন্তাটা আপনার মাথায় আসছে সেই চিন্তাটা আপনার পাশের কারোর মাথায় আসছে কিনা, সেই চিন্তাটা আপনার বন্ধুর মাথায় আসছে কিনা, সেই চিন্তাটা আপনার পরিবারের কারোর মাথায় আসছে কিনা, আসছে না, সেই সিচুয়েশনে গেলে আসছে না, সেই এনভায়রনমেন্টে গেলে আসছে না, কিন্তু আপনার মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে যেন ভিড় জায়গায় গেলে আমার বুক ধরপড় করবে। কেন বুক ধরপড় করবে, আপনার কোনো কারণে একটা করেছে বুক ধরপড়, সেটাকে আপনি নোটিস করেছেন। আপনি একবারও ভাবেন নিজে স্কুলের টাইমেতে যখন আপনি পড়েছেন, মাস্টারমশাইয়ের বকাতে আপনার বুক ধরপড় করেছে, আপনি ঘেমে গেছেন, আপনাকে বলেছে যখন হাতটাকে বার করতে, দেখি আজকে তুই পড়া পারিস নি, আজকে তোকে দুবেদ মারবো, আপনাকে হাত দিতে বলেছে, আপনার কিন্তু হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে, আপনি তখন ভাবেননি এটা নার্ভের সমস্যা, এগুলো আপনার মাথায় আসেন, কিন্তু এখন ভাবছেন যে আমার শরীরের ভেতর কাঁপছে, আমার মাথা টলমল করছে। মাথা টলমল বা শরীরের ভেতর কাঁপা বা দুর্বলতা এটা একটা হতেই পারে, কারণ হচ্ছে যে মানসিকভাবে আমরা যখন প্রচণ্ড একটা বিষয় নিয়ে চিন্তা করি, ভয় পাই, তখন কিন্তু ব্রেন কিন্তু আমাদের অনেক বেশি এনার্জি ছোট্ট সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে খরচা করে, অনেক বেশি এনার্জি। এমনটা নয়, আপনি ভালো করে চিন্তা করে দেখুন, যখন পরীক্ষার সময় আপনি পড়াশোনা করেছেন, পাখার নিচে বসে পড়াশোনা করেছেন, অথবা ধরে নিন একটি ছেলে বা একটি মেয়েকে এসি ঘরের মধ্যে বসে বসে পাখার নিচে এসি রুমের মধ্যে ঠান্ডার মধ্যে সে পড়ছে, পরীক্ষার সময় বা এমনি পড়ছে, সারাদিন পড়ছে, তার পরীক্ষণ একটা এক্সাম আছে বা কোনো কিছু আছে, সেই ছেলেটি বা মেয়েটি যতটা দুর্বল হয়ে যাবে, আপনি যে ছেলেটি বা মেয়েটি, যে মানুষটা বাইরে কাজ করছে, রোদের মধ্যে কাজ করছে, অতটাই কিন্তু দুর্বল হয়ে যাবে, তার থেকে বেশি দুর্বল হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন প্রচন্ড পরিমাণে আমাদের মাথা, আমাদের চিন্তা আসতে দেখে আমাদের মাথাকে ইউজ করি, তখন কিন্তু আমরা দুর্বল হয়ে যাই। আমাদের মাথাটা বা আমাদের চিন্তাটা কিন্তু আমাদের শরীরের বাইরের কোনো বিষয় নয়, এটা কিন্তু আমাদের মাথাটা হচ্ছে আমাদের শরীরের বিষয়। অর্থাৎ আমাদের মাথা কাজ করুক বা আমাদের শরীর কাজ করুক, আমাদের যে কোনো জায়গায় পোর্শনই কাজ করুন, আমাদের মেন্টাল ভাবে আমরা যদি কোনো বিষয় নিয়ে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন থাকি, সারাদিন ধরে সেই বিষয়টা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা শারীরিকভাবে যদি কাজ করি কোনো কোদাল কোপায়, তাহলে যতটা ক্লান্ত হবো তার থেকে বেশি ক্লান্ত হয়ে পড়বো। তো ন্যাচারালি আপনি যখন সারাদিন ধরে ভয় পাচ্ছেন, সারাদিন আপনার ভয় চিন্তা আসছে, সেই চিন্তাটাকে আপনি কি করে কমাবেন, সারাদিন উদ্বিগ্ন হয়ে আছেন এবং আপনি এতটাই উদ্বিগ্ন, যদি কখনো কোনো ডাক্তারবাবুর কাছে দেখান, তখন দেখানোর পরে ওখান থেকে এসে আপনি ভাবেন যে আচ্ছা আমি ডাক্তারবাবুকে দেখিয়ে আসলাম, আজকে মেডিসিন খেলাম, কমলো না তো সকালবেলা উঠেই, এই বিষয়টা কিন্তু সেরাম নয়। বিষয়টা এমন নয় যে আপনার দুদিন চার দিন এক সপ্তাহের মধ্যে বিষয়টা কমে যাবে, বিষয়টা কমবে না, আপনার মাথা থেকে এই ভুল যে চিন্তাটা আছে, ভুল যে কন্ডিশনিংটা, রং যে কন্ডিশনিংটা হয়ে আছে, এই যে সেটআপটা হয়ে আছে, যে ঘন্টাটা বাজলেই আপনার শরীর একদম ব্রেনেতে, যখন বিপদের ঘন্টাটা ব্রেন বাজিয়ে দিচ্ছে, কোনো ভয়ের ঘন্টা বাজিয়ে দিচ্ছে, যেই ঘন্টাটা বাজিয়ে দিচ্ছে আপনার পুরো শরীর একদম উদ্বিগ্ন হয়ে উঠছে, আপনি চঞ্চল হয়ে উঠছেন, এই ঘন্টাটাকে যতক্ষণ না আপনি কন্ট্রোলের মধ্যে আনছেন ততক্ষণ কিন্তু আপনি নর্মাল জায়গায় আসবেন না, আপনি যাই করে নিন না কেন কন্ট্রোলের মধ্যে আসবেন না, কারণ আপনাকে এটাকে বোঝাতেই হবে যে এটা বাস্তব না অবাস্তব।
আপনি দেখুন, বাস্তব বিষয়ের থেকে যখনই আপনি বেরিয়ে যাচ্ছেন, বাস্তব বিষয়ের থেকে যখনই আপনি বেরিয়ে যাচ্ছেন, কোন একটা বাস্তব বিষয়ের থেকে বেরিয়ে যাওয়াটা মানেই হচ্ছে আপনার মধ্যে একটা কিন্তু কোন রকম চিন্তার গন্ডগোল ঘটছে, এবং আপনি সেই চিন্তাটাকে নিয়ে যখন দীর্ঘদিন প্র্যাকটিস করছেন, আপনার ব্রেন ভাবতে থাকছে এটাই ঠিক, অর্থাৎ আপনি যে ফর্মুলায় অঙ্কটা করছেন আপনি ভাবছেন যে সেটা মিলে যাচ্ছে, কিন্তু সেই ফর্মুলাটাই ভুল। এবং আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন যে এই চিন্তাটা বার করবেন, কিন্তু দেখুন বার করতে পারেননি, আপনি চেষ্টা করেছেন কিন্তু বার করতে পারেননি। আপনি ভাবছেন যে এই চিন্তাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কি কি করতে পারি, বিভিন্ন দিকে মনোযোগ দিয়েছেন, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেছেন, বাড়ির বাইরে বেরিয়ে গেছেন, কিন্তু এগুলো থেকে হয়নি। অর্থাৎ আপনাকে এটা বুঝে যেতে হবে যে আমি 6 মাস 1 বছর ধরে যে চিন্তাটা করছি, যে চিন্তাটা আমার আসছে, আমি নিজে নিজে তো এটাকে বন্ধ করার চেষ্টা করছি কিন্তু এটা বন্ধ হচ্ছে না। তার মানে আপনার যে বন্ধ করার প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু ভুল প্রচেষ্টা, আপনি ঠিকঠাক টেকনিক ইউজ করছেন না, আপনি ঠিকঠাক ভাবে বন্ধ করতে পারছেন, ঠিকঠাক ভাবে লজিক দিতে পারছেন না। লজিক দেওয়াটা সব থেকে বড় ব্যাপার, আপনি যদি ঠিকঠাক ভাবে যুক্তি না দেন তাহলে সেই চিন্তাটা কিন্তু কখনো বন্ধ হবে না। এই চিন্তাগুলোকে বন্ধ করার জন্য আপনাকে, বা আপনার যে সমস্যাগুলো হচ্ছে, অ্যাংজাইটি হোক, ওসিডি হোক, এই বিষয়গুলোকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এই বিষয়গুলোকে নিয়ে আপনি সামনাসামনি যে কোনো একজন সাইকোলজিস্ট, যে কোনো একজন সাইকিয়াট্রিস্ট, যে কোনো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান, আপনার যাকে মনে হচ্ছে দেখানো উচিত তার কাছে আপনি যান। ওনার কাছে দেখানোর পরে উনি আপনাকে এই বিষয়গুলোতে হেল্প করে দেবেন, এবং আপনি যদি দেখান, এর যদি চিকিৎসা করান, কাউন্সিলিং করান, সিবিটি করান, তাহলে কিন্তু আপনি ধীরে 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 স্বাভাবিক জীবনের মধ্যে চলে আসবেন। অন্য মানুষজন যেমন স্বাভাবিক হয়েছে এই বিষয়টা থেকে, আপনিও স্বাভাবিক হতে পারবেন। অন্য মানুষজন যেমন স্বাভাবিক জীবনেতে নিজের কাজকর্ম করছে, আপনিও সেই কাজকর্মটা করতে পারবেন। অর্থাৎ এই বিষয়টাতে যদি আপনারা ঠিকঠাক গুরুত্ব দিয়ে চিকিৎসা নেন, তাহলে অবশ্যই আপনারা স্বাভাবিক জীবনের মধ্যে ফিরে চলে আসবেন, কোনো ভয়ের কিছু নেই। কিন্তু বিষয়টা হয় কি, আমরা নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করি, আপনি নিজে পারবেন না। অনেকে আমাকে লেখে যে স্যার আমি ভিডিওগুলো দেখে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। ভিডিওগুলো দেখে আপনি, প্রচুর ভিডিও আছে, প্রচুর মানুষের সঙ্গে কথা বলবেন, সমস্ত বিষয়টাই ঠিক আছে, অবশ্যই সেগুলো দেখা উচিত। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে, বেশ কিছু ভালো ভালো মোটিভেশনাল স্পিকার আছে, তাদের কথাবার্তাও শোনা উচিত, অসাধারণ তারা, ওনারা মোটিভেট করে মানুষকে, অপূর্ব মোটিভেশন দেয় তারা, সেইগুলোকে শোনা উচিত। ভালো ভালো ডাক্তারবাবুর ভিডিও দেওয়া আছে ইউটিউবে, একাধিক ডাক্তারবাবু আছে, বিভিন্ন ডাক্তারবাবু আছে, তাদের বক্তব্য অসাধারণ, তাদের বক্তব্যও শোনা উচিত, বোঝা উচিত, তারা কি বলছে সেগুলো ভালো করে বুঝুন, সেগুলো করার চেষ্টা করুন। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি সেগুলো শুনে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, নিজেকে স্বাভাবিক করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ পারবেন না। তার কারণ হচ্ছে, আপনার যে চিন্তাটা আছে অন্য মানুষের চিন্তার সঙ্গে কিন্তু এক নয়, এরামটা নয় যে আপনার চিন্তা বা অন্য মানুষের চিন্তা এক। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের চিন্তা ভাবনা কিন্তু 800 কোটি রকমের, এমন নয়। দু ভাইয়ের কিন্তু চিন্তা ভাবনা একদম আলাদা, একই ফ্যামিলিতে থাকে দেখুন আলাদা, তাদের কথাবার্তা থেকে শুরু করে তাদের চিন্তা ভাবনা সমস্ত বিষয়টাই আলাদা। এমনটা নয় যে অ্যাংজাইটি মানেই ওই ভদ্রলোকে যেভাবে কন্ট্রোল করেছে আপনিও সেভাবে কন্ট্রোল, এটা নয়। আপনার অ্যাংজাইটি, আপনি কিভাবে ব্রেনকে কন্ডিশনিং করেছেন, পাশের লোকটা সেমভাবে করেছে, তার কোনো গ্যারেন্টি নেই। বিভিন্ন রকম চিন্তার জন্য এই বিষয়গুলো হয়, বিভিন্ন সময় হয়। তো আপনারা যেটা করবেন, যে আপনার কাছাকাছি যে সাইকোলজিস্ট আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে, যাকে আপনি মনে করছেন যে ইনার কাছে দেখালে আমি রিলায়েবল, ওনার কাছেই যান, ওনার কাছেই গিয়ে দেখান, উনি কি বলছেন দেখুন। অবশ্যই একজন কাউকে না কাউকে দেখানো খুব প্রয়োজন। কারণ হচ্ছে, আপনার যে মাথায় চিন্তাটা আসছে এটা ভুল চিন্তা, এবং এই ভুল চিন্তাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং এই ভুল চিন্তাটাকে যতক্ষণ না আপনি রেকটিফাই করবেন, সেই ভুল চিন্তাটা আসার পরে সেই চিন্তাটাকে যতক্ষণ না রেকটিফাই করে দিচ্ছেন, ঠিক করে দিচ্ছেন, ততক্ষণ কিন্তু এই আপনার যে কন্ডিশনিংটা হয়ে গেছে, যে প্র্যাকটিসটা হয়ে গেছে, সেটা চলতে থাকবে। আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছেন, তো প্র্যাকটিস যদি দীর্ঘদিন ধরে করেন তাহলে তার ফল তো পাবেনই, খুব স্বাভাবিক ব্যাপার। কি যে ক্রিকেটার আছে, খুব ভালো ক্রিকেট খেলে, সে প্রতিদিন ক্রিকেট প্র্যাকটিস করে, সেই জন্য ভালো ক্রিকেটার হয়েছে। সেমভাবে ঠিক, আপনি নেগেটিভভাবে থটটাকে প্র্যাকটিস করেছেন, থটটা আপনাকে নেগেটিভভাবে প্রেজেন্ট করছে, আপনাকে শরীরের রেসপন্সটা যেগুলো আসে সেগুলোও নেগেটিভলি আসে, যেগুলো হওয়ার কথা না সেগুলো আসে, কারণ আপনি প্র্যাকটিসটা ভুলভাবে করে ফেলেছেন। ঠিক সেরকমই আপনি আবার প্র্যাকটিসটা যখন পজিটিভভাবে করবেন, আপনার বডির রেসপন্সটা পজিটিভভাবে হবে, চিন্তাটা আসার পরে ঘন্টাটা যেই ব্রেনেতে বাজছে আপনার বডি কিন্তু রেসপন্স করে যাচ্ছে। আপনি যখন অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছেন তখন কিন্তু নর্মাল থাকছে,
কিন্তু এই ঘন্টাটা যখনই মাথায় বেজে উঠছে, এই টিগারিংটা যখনই করছে, আপনার কিন্তু শরীর একদম ঝিনঝিন দিয়ে উঠছে। আপনার মনে হচ্ছে যেন আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, আপনি কিছু করবেন না মাথা ঘুরে। আপনার মনে হচ্ছে যেন আপনার শরীর দুর্বল হয়ে গেছে, আপনি কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যান, বন্ধু বান্ধবের সঙ্গে থাকুন, প্রতিদিন এক্সারসাইজ করুন। এভরিডে এক্সারসাইজটা করতেই হবে। যাদের মানসিক সমস্যার মধ্যে যারা ভুগছেন, বেশিরভাগ মানসিক সমস্যা থেকে বেরোবার জন্য আমি ধরে নিতে পারেন 90% মানসিক সমস্যা থেকে বেরোবার জন্য আপনাকে এক্সারসাইজ করতেই হবে। উইদাউট এক্সারসাইজ আপনি বেরোতে পারবেন না, উইদাউট আপনি এক্সারসাইজ মানসিক সমস্যা থেকে বেরোতে পারবেন না, এটা খুব বাস্তব। আপনাকে এক্সারসাইজ করতেই হবে। এক্সারসাইজ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মেডিসিন। দেখবেন যে অনেক সময় দেখা যায় যে কোমরের ব্যথা হয়েছে, কোমরের প্রবলেম হয়েছে, আপনি কোনো অর্থোপেডিক্স এর কাছে গেছেন, তো যাওয়ার পরে ডাক্তারবাবু আপনাকে ওষুধপত্র দিয়ে দিল এবং কিছু এক্সারসাইজ দেখিয়ে দিল, বললো যে মেডিসিন দিয়ে যা কন্ট্রোল হবে না কিন্তু সবটা, আপনাকে কিন্তু এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ যদি না করেন ঠিক হবে না। তাহলে তো ডাক্তারবাবু আপনাকে মেডিসিন দিয়ে ছেড়ে দিতে যান আপনি ঠিক হয়ে যাবেন, তা তো নয়, আপনাকে এক্সারসাইজ করতে হবে। যাদের দেখবেন যে ডায়াবেটিসের সমস্যা, ডাক্তারবাবু মেডিসিন দেওয়ার পরে বলে যে আপনাকে কিন্তু খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, সকালবেলা মর্নিং ওয়ার্কে যেতে পারে, কেন বলে? হাই প্রেশার, আপনাকে মর্নিং ওয়ার্কে যেতে হবে, কেন বলে? আপনার দেখা যাচ্ছে যে কোনো একটা পায়ের সমস্যা হয়েছে, হাঁটুর সমস্যা হচ্ছে, আপনাকে সেখানে বলছে এক্সারসাইজ করতে, গার্ডের স্পন্ডালাইসিস এক্সারসাইজ করতে, কেন বলছে? কারণ সমস্ত বিষয় মেডিসিন দিয়ে সম্ভব না। আপনি যদি ভাবেন যে আপনি বাড়িতে মেডিসিন খাবেন আর আপনার এই চিন্তাগুলো বন্ধ হয়ে যাবে, সেটা সম্ভব না। মেডিসিন কি করে জানবে যে আপনার ওই চিন্তাটাই বন্ধ করা উচিত? এটা সম্ভব না, এটা বাস্তব না। হ্যাঁ, মেডিসিন অবশ্যই লাগবে। আপনি সামনাসামনি যে ডাক্তারবাবুর কাছে যাবেন, উনি যদি মেডিসিন দেয় অবশ্যই খাবেন, কিন্তু যদি উনি যদি মেডিসিন দেয়, এক্ষেত্রে আর একটা বড় বিষয় হচ্ছে আমাদের, আমরা কি করি, এই এই মানসিক সমস্যা হলে মেডিসিন কিন্তু অনেককে, অনেক সময় দেখা যায় ডাক্তারবাবু দিয়েছে, বলেছে যে আপনি 2 সপ্তাহ খাবেন কি 15 দিন খাবেন, তারপরে এসে আমাকে দেখাবেন, আপনি দেখলেন 2 সপ্তাহে ভালো আছেন, আপনি ওই মেডিসিন কন্টিনিউ চলে যাবেন, এটাও কিন্তু করবেন না। এরম নয় বিষয়টা, এই মেডিসিনের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ডাক্তারবাবু আপনাকে বুঝে শুনে দেবে, উনি যেভাবে বলবেন সেইভাবেই চলবেন, আপনার নিজের মতে চলবেন না। এবং ওনার সাথে উনি যেভাবে যদি বলেন যে 1 মাস পরে যেতে হবে, 2 মাস পরে যেতে হবে, 15 দিন পরে যেতে হবে, ওনার সঙ্গে যোগাযোগ রাখুন। উনি আপনাকে যেমন মেডিসিন দেবেন, ওনার পরামর্শের মধ্যে আপনি থাকবেন, আপনি যখন স্বাভাবিক জীবনে ফিরে আসবেন উনিই আপনার মেডিসিন কিন্তু কমিয়ে দেবেন। এরম বিষয়টা নয়, আপনি নিজে যদি এসবগুলো করতে যান তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, এটা কিন্তু সঠিক জিনিস নয়। আপনি ডাক্তারবাবুর পরামর্শ তো চলুন, অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে শেয়ার করুন যে আপনার বর্তমানে পরিস্থিতি কি, সেই হিসাবে উনি আপনার মেডিসিন পরিবর্তন করে দেবেন অথবা মেডিসিন বন্ধ করে দিতে পারেন, ওনার উপরে ডিপেন্ড করছে। উনি আপনাকে বুঝিয়ে দেবেন যে দেখুন এই সমস্যাটা, এই ধরনের সমস্যা, আপনি ঠিক এইভাবে চলাফেরা করুন, এভরিদিন আপনাকে গাইড করবে। কিন্তু তার সঙ্গে কি করতে হবে, আপনাকে কাউন্সিলিংটা অবশ্যই করাতে হবে, সিবিডি তার মধ্যে থাকবে। তো যার কাছে আপনি যাবেন, যিনি সাইকোলজিস্ট আছেন, কাউন্সিলর আছেন, যিনি আছেন ওনার কাছে যখন যাবেন, উনি আপনাকে গাইড করে দেবেন আপনার কি করা উচিত, কাউন্সিলিং করবেন, সিবিটি করাবেন, যা যা আছে, আপনার যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নের জটগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেবে, আপনি যে ভুলভাবে ভুল প্রসেস দিতে থটগুলোর সঙ্গে ডিল করছেন সেগুলোকে ঠিক করে দেবে। ধীরে 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 দেখবেন আপনি নর্মাল জায়গায় চলে আসবেন। আবার এরমও নয় যে সমস্ত মানসিক সমস্যার জন্য আপনাকে মেডিসিন খেতে হবে, মেডিসিন খেতে হয় না, অনেক সময় কাউন্সিলিং থেরাপির মধ্যে থাকলেই ঠিক হয়ে যায়। আবার খাওয়ার দরকার থাকে, যখন খাওয়ার দরকার থাকলে তখন খাবেন মেডিসিন, যখন খাওয়ার দরকার থাকবে না খাবেন না, এটা নিয়ে জটিলতা করে লাভ নেই, আপনাকে দেখাতে হবে। দেখালেই আপনি এই সমস্যা থেকে কিন্তু স্বাভাবিক জীবনে চলে আসবেন, আপনি অযথা ভয় পাবেন না। কারণ আপনাকে মাথায় রাখতে হবে আপনার মাথাতে যে কন্ডিশনিংটা হয়ে আছে, ভুল যে সেট আপটা হয়ে আছে এই চিন্তাগুলোর সঙ্গে, সেই চিন্তাগুলোকে বদলানোটাই হচ্ছে আপনার মেন লক্ষ্য, এছাড়া আর কিছু না। আপনাকে ধৈর্য রাখতে হবে, ধীরে ধীরে যেমন চিন্তাটা আপনার মাথাতে গ্রো করেছে, ধীরে ধীরে চিন্তাটা যাবে, ধীরে ধীরে সমস্যা করবে, এমন না 10 দিনের মধ্যে করবে। আপনি যত তাড়াহুড়ো করবেন তত উদ্বিগ্ন হয়ে উঠবেন, যত উদ্বিগ্ন হয়ে উঠবেন এই সমস্যা থেকে বেরোতে কিন্তু তত বেশি সময় লাগবে। যারা যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য, যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার নেক্সট দিনকে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা হবে, ধন্যবাদ।